মানে জীবনটা আল্লাহর এখানে আমার কথা আমার কাজ আমার চলাফেরা আমার পারিবারিক অ্যাটিটিউড আমার পড়াশোনা আমার দাওয়া আমার দ্বীনের জন্য মেহনত যত কিছু আছে সবর আঘাত সহ্য করা কষ্ট সহ্য করা ইত্যাদি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে জাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোনো আশা করতে যাবেন না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলেজে থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলেজে থেকে বের হয় সেই কথা আপনার কলেজের মধ্যে আঘাত করবে সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবি হাবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আল্লাহ পাক স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একটাবার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই আপনি আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে দিনের জন্য খারাজ করে ফেলেন নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলেম ওলামার কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট রেডি করেন দাওয়াতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি দিনের জন্য খারাজ করে ফেলেন নিজেকে আল্লাহর দিনের হয়ে যান এবং দুনিয়ার যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না দেখবেন ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন একটা পর্যায়ে গিয়ে নূহ আলাইহিস সালামকে বলতে হয়েছে রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম মানুষ কথা শোনে না মানুষ শুনেই না 950 বছর দাওয়াত দিলাম আল্লাহ আমার পরিবার লোকের কথা শোনে না আল্লাহ আমি পরাজিত তুমি আমাকে সাহায্য করো একটা পর্যায়ে গিয়ে লুত আলাইহিস সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে আসহাবুল কাহফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো সাথে কেউ ছিল না আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যই বিচ্ছেদ ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই তো একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না তখন প্রয়োজনে একা আল্লাহ কিনে থাকতে হয় এটাই আল্লাহ পাকের মারিফতের সর্বোচ্চ লেখ আল্লাহ কিনে থাকেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন রাসূলকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার সুন্নাতকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার দিনকে নিয়ে থাকেন দিনের জ্ঞান অর্জন করেন দিনটাকে প্রচার করার চেষ্টা করেন দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না শৈথিল্যতাবাদী হবেন না আবার চরমপন্থী হবেন না জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে এগিয়ে যাবেন মধ্যম পন্থায় এগিয়ে যাবেন ধীরে ধীরে সবরের সাথে একটা লেকচারে বলেছিলাম আমাকে তিনটা নসিহত করেছিলেন একজন আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো দুই তারপরে তুমি ধৈর্য ধরে শিখো আর তিন সাহসী হও ভীরু কাপুরুষের জন্য জান্নাত নয় তিনি বলেছিলেন অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাআল্লাহ দুনিয়াতে ছুটবেন না বা দুনিয়াতে ছুটলে পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ পরকালে আল্লাহ পাক আপনার প্রতিটি কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আয়াজা বাজান আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য নিজেকে খালেস করে দিই আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসূলকে আনুগত তার রাসূলের আনুগত্য করতে হবে তার সুন্নাহ অবিচল চলতে হবে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন বিরক্ত হয় না নামাজের আজান হচ্ছে বিলুপ্ত হয়ে যায় না ভালোবেসে নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার কাছে একটা ইবাদত চেয়েছেন সেজদা চেয়েছেন আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন তাওহীদ চেয়েছেন সুন্নাত চেয়েছেন হালাল খাই আদিবুত চেয়েছেন
সাধ্যমতো দিয়ে খেদমত করে এটা চেয়েছেন আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেখেছেন আমি আল্লাহর জন্য করব না আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন আল্লাহ পাকের কাছে পাবেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ পাক সেটা হাজির করে দেবে ইনশাআল্লাহ বিশ্বাস করছেন আপনার কথা আমার কথা আমার জীবনে শত শত বার এই ঘটনা ঘটেছে মনে মনে চিন্তা করছি যে এটা দরকার এটা মনে ভালো হতো এমনকি আমারও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে সামনে গিয়ে দেখে হাজির একটা কথা মিথ্যা বানিয়ে বলছে না আল্লাহর কসম এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে খেতে পারলে ভালো লাগতো যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এই জায়গায় যাচ্ছি জিজ্ঞাসা করছি যে কি রান্না করছো বলছে খিচুড়ি রান্না করছি ঠিক আছে খুব খুশি খিচুড়ি খাবো বসায় গিয়ে কোন একটা কারণ রাস্তায় আমার একটা বিপদ হলো বিপদ হওয়ার পরে আমি বাসায় যেতে পারলাম না কোন একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময় সেখানে আমার পরিচিত দিলি ভাই সে আমাকে বলছে কিছু খেয়ে না ঠিক আছে কি আছে নিয়ে আসেন খাবার নিয়ে আসা হলো দেখলাম খিচুড়ি কথা কি বুঝতে পারছেন দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো খাবারের উপরে যে আল্লাহ পাক এতই কাছে এতই কাছে যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ যদি খালেস করে দেন নিজেকে আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন আপনার সামনে হাজির করে দিবেন কিছু ভাববেন না আল্লাহকে ছাড়া কোনো কিছু ভাবার দরকার নাই আল্লাহর দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে আপনি বুঝতে পারছেন না দুই চোখ দিয়ে দেখেন সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই আমাদের অবস্থা এখন ভালো নয় প্রত্যেকটা দিক থেকেই ভালো নয় ধর্মের ক্ষেত্রে না ইকোনমিক্সে না পলিটিক্সে না জিও পলিটিক্সে না সোশ্যালি না সংস্কৃতিতে না কোনো ক্ষেত্রে নাই আমরা সে আগের জায়গায় নাই এখন আর এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে আবার নামাজি হতে হবে আমাদেরকে আবার রোজা রাখতে হবে আবার দিনের খিদমতের চেষ্টা করতে হবে কোরআন শিখতে হবে আবারও সুন্নায় ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে আরেকদিন ইনশাআল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফিতনাগুলোর উপর দিব ইনশাআল্লাহ সামনে যান ফিতনা আপনার অর্থনীতির মধ্যে আছে খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে ম্যাক্সিমাম সুদ খাচ্ছে অনেকেই ঘুষ খাচ্ছি আমরা অনেকে দুর্নীতি করছে অনেকে ঠকবাজি করছে অনেকে মানুষের হক নষ্ট করছে বুঝছি না কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না খুব সাবধান নবীজি আগে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায় যে সুদ দেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাই সমান অপরাধী দিব্যি আমরা খাচ্ছি নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ দিব্যি আমরা খাচ্ছি দিব্যি খাচ্ছি পরোয়া নাই কোনো একদিন হাম সুদ খেলে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 বার জেরা পাপ 36 বার দিব্যি খাচ্ছে কোনো পরোয়া নাই তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ শুধু কারবার থেকে সরে এসেছেন আমি জানি আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব রিজিক দান করুন রিজিকের মালিক কে ভাই আমি যদি মনে করি যে আমি শুধু কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই তাই নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ বিশ্বাস করছেন আমার কথা রিজিক কার হাতে সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে কে খাওয়ায় এই জমিনের উপরে কোটি কোটি কীট পতঙ্গ আছে কে খাওয়ায় আপনি কি 10টা হাতির দায়িত্ব নিতে পারবেন এই শত শত হাতি কে খাওয়ায় গবাদি পশুকে কে খাওয়ায় জীবজন্তুকে কে খাওয়ায় এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত যদি ওরা সুদ না খেত
সুদ খাওয়ার পরিমাণ কমে গেছে, আর তারা যদি জাকাতটা ঠিক মতো দিত তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না, ধনীরাই থাকতো কিন্তু সবাইকে সাম্যাবস্থায় থাকতো, কেউ একেবারে নিষ্পেষিত হতো না। কারণ জাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে, এক হাত থেকে আর এক হাতে যেতে থাকে, আর রিবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায়, ধনীদের হাতে চলে যায়, আর গরিবের আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে। আপনার অর্থনৈতিক জীবন ঠিক নাই, দেখবেন এখানে ফেতনার শেষ নাই। অন্যদিকে আসেন, আপনি সামাজিক ভাবে দেখেন, সামাজিক জীবনে ফেতনার শেষ নাই। খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বোন বোনকে হত্যা করছে। প্রতিবেশী হক আমরা দিতে পারছি না, আত্মীয়তা হক দিতে পারছি না, জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই। এটা সোশ্যাল জীবনে হচ্ছে, আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে, ব্যবসা করছি হালাল মনে করে, এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছি, মজুদারি করছি, ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছি, মানুষকে বিব্রত করছি, গভর্নমেন্টকে বিব্রত করছি, করছি এগুলো আমরা, কৃত্রিম সংকট তৈরি করছি, মাপে কম দিচ্ছি, মাপে কম দিচ্ছি, ব্যবসা করছি মাপে কম দিচ্ছি, অমুসলিম ব্যবসা করছে মাপে সঠিক দিচ্ছে, অমুসলিম ব্যবসা করছে মাপে সঠিক দিচ্ছে, অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না, একজন হিন্দু ব্যবসায়ী আল্লাহ তাকে হেদায়ত করে সে মাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, কৃত্রিম সংকট তৈরি করছে না, মুসলিমরা করছে। রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে, সুবহানাল্লাহ। আর মানুষ সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে, কি একটা দৃশ্য, সুবহানাল্লাহ। এই ফলাফল আপনি পাবেন, মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন, কেয়ামতের মাঠে বিচার না করে আল্লাহ ছাড়বেন না, এত সহজ না কোনো কিছু। আল্লাহ পাক কেয়ামতের মাঠ রেখেছে, রাখার দরকার ছিল, না হলে কোনো জালেমের বিচার হতো না। যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে, কেয়ামতের মাঠে কেউ পার পাবে না, এই জন্য আল্লাহ পাক কেয়ামতের মাঠ রেখেছেন, এরকম এটা রাখা উচিত ছিল। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক হচ্ছেন আদল, ন্যায় বিচারক, আল্লাহ পাক আদালত আছে। সোশ্যাল লাইফে আরো দেখবেন, যুব সমাজকে তাকাবেন, দেখবেন ম্যাক্সিমাম যুবক এখন মাদকের সাথে সম্পৃক্ত। মাদক বলতে আমি সিগারেটকে বুঝিয়েছি, কয়টা ছেলে পাবেন স্মোক করে না, এখান থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা পর্যন্ত চলে যায়, ক্যাসিনোতে রাত কাটায়, জুয়া খেলে, দেখবেন আপনি মেয়ে নিয়ে ফিফটি করছে, জেরা করছে। সমাজের দিকে তাকান, বেশি বেশি জেরা বেড়েছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জেরা, জেরা আর জেরা, বেশি বেশি ধর্ষণ বেড়েছে। ধর্ষণ তো বাড়বেই, কারণ পর্নোগ্রাফি যে আছে, পর্নোগ্রাফি বন্ধ না করতে পারলে ধর্ষণ বন্ধ হবে না। পর্ন ফ্রি অ্যাক্সেস, সবাই মোবাইলের মধ্যে পর্ন দেখতে পারে, যে কেউ বাসায় যাবে দরজা বন্ধ করবে, রাতের বেলা শুয়ে পর্ন দেখবে, যে কেউ পারবে, কেউ মধ্যে দেওয়ার নাই, আর মনের মধ্যে আমার ভয় নাই, নামাজ রোজা হাত জায়গা তো নাই, পর্ন দেখবে ভিতর থেকে পশু হয়ে যাবে, তখন একটা মেয়েকে তার কাছে মেয়ে মনে হবে না, গোষ্ঠের টুকরা মনে হবে। জি, যে ব্যক্তি পর্ন আসক্ত তার কাছে একটা মেয়েকে মেয়ে মনে হয় না, তার কাছে একটা মেয়েকে সম্মান দেওয়ার মানুষ মনে থাকে না, তার কাছে একটা মেয়েকে মনে হয় একটা মাংসের বা গোষ্ঠের টুকরা, একে ভোগ করতে হবে, এতটুকু মনে হয়। একটা বাচ্চা মেয়েকে সে আদর করে গড়ে নিতে পারবে না, তার কাছে মনে হবে এই মেয়েটাকেও পেলে ধর্ষণ করে ফেলবো। ডে বাই ডে বাচ্চাদের ধর্ষণ বেড়েছে বাংলাদেশের মাটিতে, এটার কারণ পর্নোগ্রাফি, এটা মানুষকে পশু বানিয়ে ফেলেছে। আর কিভাবে বললে আপনারা বুঝবেন, পর্ন বন্ধ না করতে পারলে যুব সমাজের অবক্ষয় দেখানো যাবে না। এই পর্নোগ্রাফির কারণে ধর্ষণ বেড়েছে, এর উপরে আরো আছে, এর উপরে মেয়েরা আবার জিন্স গেঞ্জি পরে ঘুরছে, মেয়েরা পনের মধ্যে ঘুরছে, রাস্তায় ঘাটে, অফিসে, শপিং মলে, বিমানবন্দরে, যে কোনো জায়গায় আপনি যান দেখবেন মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, কাপড় পরে নগ্ন, কাপড় পরেও নগ্ন। এটা ওই নগ্ন ঘোষণা হয়নি যে একেবারে কোনো ড্রেসই নাই, নবীজি বলেছেন নিসাহুন কেসি আপনা আরিয়া, এমন একসঙ্গে মহিলা আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এর ব্যাখ্যা আমাদের করার দরকার নাই, আপনার সামনে আপনি জানেন ভালো করে ব্যাখ্যা কি, কাপড় পরে নগ্ন থাকবে। এগুলো ছড়িয়ে দিচ্ছি, এগুলো উস্কিয়েও দিচ্ছি, এবং তখন যখন কেউ পর্দা করতে যাচ্ছে বলছি এ মূল্যবাদী হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে, এ ব্যাগ ডেটেল হয়ে গেছে, বোরখা পরে পরীক্ষা নিতে আসছে কেন, মেকআপ করো, এরকম করছি আপনার সাথে। জি, আমার মেয়ে ছেলে ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছি, ছেলে মেয়ে স্কুল লাইফ থেকে শুরু করে একদম জব সেকশন পর্যন্ত প্রতিটা সেকশনে ফ্রি মিক্সিং, ফ্রি মিক্সিং পর্যন্ত রায়রা মাহারাম ভাই আমার সাথে মিলেমিশে কাজ করবে,
এটা হচ্ছে কাজে কাজ মিলিয়ে সমাজ বিনির্মাণ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতে করে একে পর্নোগ্রাফি ভিতর থেকে পশু তার উপর নগ্নতা তার উপর ফিনিক্সিং তার উপর আবার উস্কে দেওয়া হচ্ছে কোনো কাছে আসার গল্প তখন আপনি সমাজে ধর্ষণ দেখাতে পারবেন জেরা দেখাতে পারবেন এর ফলে পরিবার ভেঙে যাবে বাসায় বউ থাকবে বাইরের মেয়ের সাথে জেনা করবে বাসায় পুরুষ থাকবে বাইরের পুরুষের সাথে করবে এই হলো সামাজিক কাঠামোর অবস্থা এর উপর আবার আছে মাদক এর উপর আবার আছে আপনার বস্তুবাদী জীবন ব্যবস্থা সব মিলিয়ে সমাজটার আগের মতো নাই এটা ইসলামিক সমাজ আমরা 90% মুসলিমের দেশে বাস করি এটা ইসলামিক সমাজ দুই চোখ দিয়ে দেখেন আমি আপনাকে এক চোখ দিয়ে দেখে বলছি এক চোখ দিয়ে দেখলে মনে হলো সব ঠিক আছে ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই আর উঁচু লেভেলে চলেন আপনাকে জিও পলিটিক্যাল জায়গায় নিয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেখ জামাল অনেক চিন্তা কথা বলেছেন যে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে মেয়েরা পুরুষের পোশাক পরবে পুরুষেরা মেয়েদের পোশাক পরবে মহামারী বাড়বে জলোচ্ছ্বাস বাড়বে ভূমিকম্প বাড়বে আপনার জেরা বাড়বে মাদক বাড়বে সব বলেছেন আরেকটা বড় কথা বলেছেন সেটা হচ্ছে হত্যা বাড়বে হারাজ ফিতনা হারাজ বাড়বে আল ফিতনা দাশাত কুমিনাল কাতল হত্যা বাড়বে হত্যা পুরো বিশ্ব তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত আর রাহাজানি আর কাটাকাটি আর মারামারি কে কাকে ডমিনেট করবে এই এই জায়গায় বসে আছে কোন দেশ কার উপর আগ্রাসন চালাবে কার উপর অর্থনৈতিক স্যাংশন দিবে কাকে কার টাকার মান কমিয়ে দিবে কাকে সামরিক আগ্রাসন দিবে কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে জঙ্গি সুবিধা করা যায় এই প্রদেশটা ব্যস্ত হয়ে আছে পুরো বিশ্বের মধ্যে একটা শ্রেণী আছে ওই পশ্চিমা সংবিধান মধ্যে যাদের চরিত্রের সাথে আজুজের আজুজের চরিত্রের মিল আছে যারা চায় সারা বিশ্বের মানুষ ওদের দাস হয়ে থাক এদের এদের এই কুলিকটির কারণেই প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 3-4 কোটি মানুষ মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7-8 কোটি মানুষ মারা গেছে সামনে একটা অপেক্ষা করছে এখানে না জানি কত কোটি মানুষ মারা যায় হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ মানুষই মারা যাবে 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধ বিদ্রোহে মারা যাবে 1 ভাগ রোগ বালাই মহামারীতে মারা যাবে 1 ভাগ মানুষ বাকি থাকবে কত বছর পরে এগুলো হবে এটা নিয়ে আমাকে এটা আমার জিজ্ঞাসা করেন না সামনে হবে না নিশ্চিত থাকেন বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা নিউক্লিয়ার নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে একটা যদি পরে পৃথিবীর একটা অংশ ডুবে যাবে মেসাকা আর আল্লাহ পাক আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে আল্লাহ পাকের সুন্নাহ আমি ইতিহাস পড়ে জেনেছি যায় আল্লাহ গ্রহণটা বেড়ে যায় জুলুম বেড়ে যায় আল্লাহ পাক আরো বড় জালেমকে ওর উপর চাপিয়ে দেন ওই জালেমের হাত থেকে অপদস্থ করে দেন কোন ব্যক্তি হবে না এই সুন্নতের দেখিনিয়েন যারা জুলুম করছে এখন আল্লাহ পাক আরো বড় জালেমকে শাস্তি দিয়ে দিবেন এবং সামনে এই ফিতনাগুলো আরো বাড়তে থাকবে পৃথিবী সংকুচিত হবে জনসংখ্যা কমবে যুদ্ধ বিগ্রহ বাড়বে আপনার ফ্রেশ খাবার আপনি কম পাবেন ফ্রেশ এয়ার কম পাবেন আপনার টাকার মান কমবে সাস্টেনেবল অ্যাসেট অ্যাসেট আপনি এখন যদি করে রাখতে না করেন ভবিষ্যতে পস্তাবেন অনেক সমস্যা আসবে সামনে এবং যত ভাইরাস বেরোচ্ছেন আরো ভাইরাস আসবে পৃথিবীর অবস্থা থাকবে না পৃথিবী এরকম অবস্থা থাকবে না এগুলো ভালো হয়েও যাবে না যতদিন পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা ইমামুল মাহদি আসছেন এবং যতদিন পর্যন্ত না ঈসা ইবনে মরিয়মের হাতে মাসিহুদ দাজ্জাল নিহত হচ্ছে তার আগ পর্যন্ত না তার আগ পর্যন্ত হয়তো বা আল্লাহ যদি চান ছোট ছোট পরিসরে কিছু কাজ হতে পারে বৃহৎ পরিসরে যেমনটা উমর রাদিয়াল্লাহু আনহু সময় ছিল এমনটা এই বিশ্ব আর কখনো দেখবে বলে আমি মনে করি না আল্লাহু আলিম বিসওয়াব কিন্তু আমি এটা মনে করি না এটা আমার মত আর আমার মত আপনার মানার কোনো দরকার নাই ইউ ডু নট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই অপিনিয়ন আমি বারবার বলি আমার অপিনিয়ন আপনার মানার কোনো দরকার নাই আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট যতক্ষণ পর্যন্ত না আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট বললাম মানার দরকার নেই বললাম বাস মানলেন এমন না আমি বলেছি মতামত প্রকাশ করেছি আপনি পরীক্ষা নিরীক্ষা গবেষণা যাচাই বাছাই করে দেখেন যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে মানবেন আদারওয়াইজ মানার দরকার নেই এর চেয়ে আমি কি ফের কথা বলতে পারি প্রিয় ভাইরা চতুর্মুখী ফেতনায় আপনি জর্জরিত আছেন আপনার ধর্ম আপনার পরিবার আপনার সমাজ আপনার পলিটিক্স আপনার জিওপলিটিক্স ইকোনমিক সেকশন প্রতিটা সেকশনে ফেতনা আছে এখন আপনি কি করবেন এই জায়গায় আপনি কি করতে চাচ্ছেন প্রথম কথা আমি আপনাকে বলবো অংশ প্রথমে বলেছি আল্লাহর জন্য নিজেকে খালেস করে দেন আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর জন্য খালেস হয়ে যান দুনিয়ার জীবনের এই যে একটা হায়াত 50-60-70 বছরের এটাকে হেলায় খেলায় নষ্ট করেন না
নিজের সময়ের মূল্য দিতে শেখেন, নিজের জীবনের মূল্য বোঝেন। আপনি যদি এখন পৃথিবী থেকে চলে যান, আল্লাহ না করুক, এই পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না, কেউ থেমে থাকবে না, পৃথিবীর ঘূর্ণন থেমে থাকবে না, মাঝখান থেকে আপনার জীবনটা চলে গেল, আপনি আপনার সময়টা জীবনটা নষ্ট করে ফেলেছেন। গবাদি পশুর মতো জীবন যাপন করেন না, আপনি আপনার জীবনের মূল্য বোঝার চেষ্টা করেন। এখানে আমরা এই করতে আসি না যে খাবো, ঘুমাবো, স্ত্রী সহবাস করবো, বাচ্চা জন্ম দিব, বাস মরে যাবো, এর জন্য পৃথিবীতে আসেনি আমরা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর ইবাদত করতে এসেছে। এটাকে বোঝেন, বুঝে আল্লাহর কথা ফিরে আসে, এক নম্বর। দুই নম্বর, তওবা করেন, খালেস তওবা, এবং যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। কেউ যদি আপনার কাছে টাকা পায় দিয়ে দেন, কাউকে গালি দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নেন, কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন ছেড়ে দেন, মানে মানুষের সাথে জড়িত কোনো হক থাকলে দিয়ে দেন, দ্রুত দিয়ে ক্লিয়ার হয়ে যান, শোধ করে ফেলেন। এরপরে আমি বারবার বলি, কারণ কিছু মানুষের কানে কথা ঢুকতেই চায় না, বারবার বলি, জ্ঞান অর্জন করতে হবে। এরপরে জ্ঞান অর্জন করতে হবে, এবং কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, ফেকহ, ইসলামের অর্থনীতি, ইসলামিক জিওপলিটিক্স, এগুলো পড়তে হবে। পড়াশোনা করলে পরে আপনার নলেজ আসবে, নলেজ আসলেই কিন্তু মূল্য আসবে না, নলেজ আসলে